हेलो एंड वेलकम टू द न्यू एपिसोड ऑफ भूतकास्ट अर्थात भूतुड़े पॉडकास्ट। आमी सर्वजीत और एखाने आमरा आलोचना करब आपनादेर संगे घटा किछु सत्यिकारेर पैरानॉर्मल एक्सपिरियेंसेस निये। आजकेर घटनागुलो किछु मानुषेर साथे घटेछे एबं तारा तार कोनो एक्सप्लेनेशन एखोनो पर्यन्त पाननि, आर जेखाने पेयेछेन सेखाने सेई एक्सप्लेनेशनगुलो थेके तारा आरो बेशी भय पेयेछेन। এই ঘটনাটা ঘটেছে একটা ছেলের সঙ্গে এবং তার বাবার সঙ্গে একই সাথে। একটা দিন সেদিন খুব গরম পড়েছে, ছেলেটা নিজের রুমে ঘুমোচ্ছে এবং ঘুম আসছে না, বেসিক্যালি ঘুমানোর চেষ্টা করছে। এমন অবস্থায় ওর মনে হলো যে মানে কি করবে, ও বিছানা থেকে উঠে যাবে আর পাচ্ছে না, যখন ঘুম আসছে না উঠে একটুখানি বেরোবে। যখন ও বিছানা থেকে ওঠবার চেষ্টা করলো, ও দেখলো ওর বডি বিছানা থেকে উঠছে না, যেন কিছু একটা ওর গায়ের উপর চেপে বসছে, যেন ওর বুকটা পুরো ভারী হয়ে যাচ্ছে, কিছু একটা চেপে যাচ্ছে ওর বুকের ওপর। এটা অনেকটা ওই স্লিপ প্যারালিসিসের মতন ব্যাপারটা, যেটা আমাদের অনেকেরই হয়ে থাকে। কিন্তু স্লিপ প্যারালিসিসে কখনো ঘরের আশপাশ থেকে কোনো অদ্ভুত শব্দ আসার কথা কেউ শোনেনি, কিন্তু এখানে ও হঠাৎ খাটের নিচ থেকে একটা অদ্ভুত কড়কড় 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 করে একটা শব্দ শুনতে পেতে লাগলো। ও একটু ঘাবড়ালো, কিন্তু তারপরে ও প্রাণ মনের ঈশ্বরের নাম নিতে লাগলো এবং প্রে করতে লাগলো যাতে ওর এই যে জিনিসটা হচ্ছে ওর সাথে এটা যেন কেটে যাক, এটা যেন বেরিয়ে যাক ওর গা থেকে। সেরকমই হলো, প্রায় 20 মিনিট এই জিনিসটা হওয়ার পরে হঠাৎ ওর মনে হলো বোঝাটা হালকা হয়ে গেছে এবং এবার ও উঠতে পারবে। ও উঠলো, মুখ হাত ধুলো, একটু হাঁফিয়ে দম নিল, তারপরে আবার গিয়ে শুয়ে পড়লো। এখানে শকিং কিছু নেই, কিন্তু এর পরে যেটা হবে সেটা আসল শকিং। ছেলেটা সকাল হওয়ার পরে নিজের রুম থেকে সিঁড়ি দিয়ে নিচে নামলো এবং সেখানে বাবার সাথে দেখা হলো। যেই ওর বাবা ওকে দেখেছে, অমনি ওর বাবা জিজ্ঞেস করলো, বাবু তুই ঠিক আছিস তো? বাবাকে এরকমভাবে প্রশ্ন করতে দেখে ও একটু আশ্চর্য হয়ে গেল। তখন ও বললো, হ্যাঁ মানে ঠিক আছি, কিন্তু কালকে আমার শরীরটা ঠিক ছিল না। তখন ওর বাবা জিজ্ঞেস করলো কী হয়েছে, তখন ও বললো যে এরম এরম ব্যাপার হয়েছে, রাত্রিবেলা আমার মনে হচ্ছে যেন কেউ বুকে চেপে বসে আছে, তখন এইরকম একটা সময় মানে 12:30 কি কিছু একটা বাজে, তো এইরকম সময় আমার মনে হচ্ছে আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে। তারপরে প্রায় 20 মিনিট পর এই জিনিসটা কাটলো। তখন ওর বাবা খানিক চমকে বললো যে এই জন্যই আমি তোকে জিজ্ঞেস করেছিলাম তুই ঠিক আছিস কি না, কারণ কাল রাতে 12:30 নাগাদ আমি ঘুমিয়ে গেছি, কিন্তু হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আর আমি দেখি তুই একটা কিরম আবছা মতন হয়ে রয়েছিস, তোর মানে বডিটা পুরোপুরি যেমন থাকে নর্মাল ওরকম নয়, যেন একটা আত্মার মতন, এবং তুই আমার পায়ের কাছে বিছানার ধারে বসে রয়েছিস এবং বসে আমার সাথে কথা বলছিস, স্পিরিট ফর্মে আমার সাথে আলোচনা করছিস। তার মানে যে সময় ওর ওই কষ্টগুলো হচ্ছিলো সেই সময় ওর বাবা ওকে আত্মারূপে দেখেছে নিজের ঘরে আসতে। এই ব্যাপারটাও আজ অবধি বুঝতে পারলো না যেটা কী হলো, ওর শরীরের মধ্যে ছিল না, শরীর থেকে ওর আত্মা বেরিয়ে ওর বাবার সাথে কন্ট্যাক্ট করলো, কিছু একটা অ্যাস্ট্রাল ব্যাপার স্যাপার হলো, ও কিছুই বুঝতে পারলো না। কিন্তু এটা শিওর, এই ঘটনা হওয়ার পরে ও প্রতিরাত্রে ঈশ্বরের নাম জপ করে ঈশ্বরকে ডেকে তবেই ঘুমোতে যেত, নাহলে ওর সাহস হতো না ঘুমোনোর। এই জিনিসটা ওর সাথে হয়েছিল। এর পরের ঘটনাটা ঘটেছে একজন মহিলার সঙ্গে, যার 2 সন্তান, মানে একটা মেয়ে আছে 6-7 বছরের এবং একটা ছেলে আছে মানে প্রায় 9 জাতক, জাস্ট কয়েক মাস হয়েছে, এবং মেয়েটা একটু বড়, 6-7 বছরের। এবার হয়েছেটা কি, ওনার যে বড় মেয়েটা মানে যে 6-7 বছরের মেয়েটা, তাকে ওনার দিদার বাড়িতে পাঠায়, কারণ দিদারা অনেকদিন দেখেনি, দাদু দেখেনি, তো তারা নিজেদের বাড়িতে নাতনিকে ডাকে, তো ওরা মেয়েটাকে দিদার কাছে পাঠিয়ে দেয়, দাদু দিদার নিয়ে চলে যায় এবং কয়েকদিন সে ওখানেই থাকবে বলে যায়। এবার ওরা এই বাড়িটায় যেটা রয়েছে সেখানে ওর হাজব্যান্ড আছে, ও আছে এবং ওর 9 জাতক যে শিশু সে আছে। এবার দিনের বেলা হাজব্যান্ড কাজে চলে যায়, ও আর ওর ছোটো বেবি দুজনেই বাড়িতে থাকে। ওর মেয়ে গেছে সবে একদিন হয়েছে, বিকেলে এই 5টা নাগাদ সময়টা, ও বাথরুমের ভেতরে বাচ্চাটাকে চান করাচ্ছে। যখন ও বাচ্চাটাকে চান করাচ্ছে হঠাৎ ওর যেন ফিল হলো পাশ থেকে কেউ যেন একটা হেঁটে হেঁটে যাচ্ছে। ও আড় চোখে দেখে বুঝতে পারলো ওটা একটা ছোটো বাচ্চা মেয়ে, মানে ওর মেয়ের যতটা এজ ওই রকমই এজ, এই 6-7 বছর। ওইরম বয়সী একটা মেয়ে যেন সিঁড়ি দিয়ে উঠল, তার লম্বা কালো চুল, মুখটা সাদা, গায়ে নেভি ব্লু বা সবুজ রঙের কিছু একটা ড্রেস রয়েছে এবং ড্রেসটা খুব খুব পুরাতন কালের, মানে 150 বছর আগেকার ড্রেস। তো সেইটা পরে মেয়েটা সিঁড়ি দিয়ে সোজা উঠল, উঠোর পাশ থেকে যেন হেঁটে হেঁটে পাশের যে দুটো রুম আছে মানে বেবির রুম আর ওর রুম, যে কোনো একটার মধ্যে চলে গেল, মানে ওইদিকে চলে গেল। প্রথমে ওর কিরম যেন মনে হলো যে আচ্ছা মেয়ে যাচ্ছে বা কিছু, তখন ওর মনে হলো আরে আমার মেয়ে তো এখানে নেই, আমার মেয়ে তো রয়েছে দিদার বাড়িতে। এবার ও বাচ্চাটাকে ওইখানে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে ব্যাক করে নিচে নেমে দেখলো যে কে এসছে। ওর এটাও মনে হলো হয়তো বিড়ালগুলো
ঘোরাফেরা করছে বা ওরম একটা কিছু ওর মনের মধ্যে হলো বিড়াল গেছে বলে, নিচে গিয়ে দেখলো বিড়ালগুলো এক কোণে ঘুমোচ্ছে, ওরা নড়েই নি। ও একটু অদ্ভুতভাবে আবার ফিরে এলো এবং বেবিকে চান টান করিয়ে ওই দিনের মতন ব্যাপারটা মিটে গেল। পরের দিন, ওই দিন বিকেল 5টা নয়, ওই দিনকে 4টের সময়, ও বেবিকে স্নান করাচ্ছে এবং স্নান টান করিয়ে রেডি করানোর জন্য বাথরুমে নিয়ে গেছে। বাথরুমে গিয়ে যেই স্নান করাচ্ছে, হঠাৎ ও আবার ফিল করছে ওর পা পাশ থেকে যেন একটা কেউ হেঁটে হেঁটে যাচ্ছে এবং একটা ছোট বাচ্চা মেয়ে আকৃতি ও পুরো চোখের আড়াল থেকে দেখতে পাচ্ছে, যেন একটা বাচ্চা মেয়ের আকৃতি ওর পাশ থেকে হেঁটে 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 আবার সেই ওই রুমগুলোর দিকে চলে গেল। এবং ও যে যাচ্ছে পায়ের কোনো শব্দ নেই, শুধু যেন একটা ইমেজ চলে যাচ্ছে। এবার হওয়াতে ও একটুখানি স্পুকড, একটু স্কেয়ার্ড হয়ে গেল, তাই সেই জন্য সেই রাত্রে ও ব্যাপারটা হাজব্যান্ডকে জানালো। এবার ওর থেকে বেশি এই ব্যাপারগুলো ওর হাজব্যান্ড বিলিভ করে, মানে হাজব্যান্ড এইসব জিনিসে বেশি ভয় পায়। তো তখন যখন হাজব্যান্ডকে কথাগুলো বললো, হাজব্যান্ড তো চমকে এবার মানে কিছু করতে হবে বাড়িতে, মানে এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এইসব নিয়ে চিন্তা করতে লাগলো। ও বললো, না না, এতটাও এখন তোমাকে ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এটা মনে হয় বেশি কিছু না, আমারই হয়তো মনের ভুল। তো এর পরের দিনও আবার বেবিকে স্নান করালো, সেদিন কিছু হলো না। এবার তার পরের দিন, অর্থাৎ যেদিন ওর মেয়ের ফেরার দিন, এই করতে করতে 5-6 দিন কেটে গেছে, তো তারপরের দিন যেদিন ওর মেয়ে ফিরবে, ওই সকাল 11টা নাগাদ স্নান করাতে নিয়ে গেল। বাথরুমে ঢুকে ও যেই বেবিকে স্নান করাচ্ছে তখন বাজে 11:00। হঠাৎ ফিল করছে পাশ থেকে ওই মেয়েটা আবার হেঁটে হেঁটে যাচ্ছে, মানে যখনই ও বেবিকে বাথরুমে নিয়ে যায় স্নান করানোর জন্য তখনই এটা ঘটে। এবার ও স্নান করাচ্ছে, হঠাৎ দেখছে বাচ্চা মেয়েটা পেছন পেছন হেঁটে 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 পাশ থেকে চলে গেল এবং গিয়ে ওই রুমের মধ্যে ঢুকে গেল। এবার ও ভয় পেলো, হাজব্যান্ডকে জানালো, নিজের বাবা মা অর্থাৎ মেয়ের দাদু দিদাকেও ফোন করলো যে মেয়েকে নিয়ে ওরা কখন আসছে। তো যখন মেয়ে ফিরে এলো, ওই দিন থেকে আবার সব কিছু নর্মাল হয়ে গেল। তারপর থেকে বহু বছর পরেও ওরা আজ অবধি ওই ঘটনাটা কোনোদিন ওই বাড়িতে রিপিটে দেখেনি। ও নিজের বেবিকে আরও অনেক দিন স্নান করিয়েছে ওই বাথরুমে, ওই পেছন থেকে একটা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এই ব্যাপারটা এরপর আর কখনো হয়নি। শুধুমাত্র 6-7 বছর বয়সে যখন ওর মেয়ে কয়েকদিনের জন্য ওর বাড়িতে ছিল না, ঠিক যেন ওর মেয়ের মতনই একটা আকৃতি ওখান থেকে আসা যাওয়া করছিলো, হাঁটাচলা করছিলো, যেটা ব্যাপারটা খুবই মানে ক্রিপি, খুবই ভয়ের, যে এটা কী করে হতে পারে, যেখানে যখন বাচ্চা রয়েছে তখন সেই বাচ্চাটাকে দেখা যায় না, কিন্তু যখন নিজের বাচ্চা থাকে না তখন ঠিক তারই মতো আরেকটি বাচ্চা ওখানে ঘরে। এই ঘটনার কোনো উত্তর না মিললেও ওদেরকে আজ ওই ব্যাপারটা ভাবায় এবং ভয়েও পাওয়ায়। গল্পগুলো ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশনস ডাইরেক্টলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদেরও যদি এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং সেটা যদি আপনারা চান যে আমি এখানে পড়ে শোনাই, তাহলে আমাকে আমার ইমেল অ্যাড্রেসে আপনাদের গল্পগুলো লিখে বা টাইপ করে পাঠিয়ে দিতে পারেন। আমার ইমেল অ্যাড্রেসটি হলো bhootcast@gmail.com, bhootcast bhootcast@gmail.com। এছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আছি, সেখানেও আপনারা আপনাদের গল্পগুলো আমাকে পাঠাতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার হ্যান্ডেল হচ্ছে /সর্বজিৎ মৈত্র, SARBAJITMYTRA। এর পরের গল্পটাও একজন বাবা ছেলের। তো বাবাটার বোধহয় ডিভোর্স হয়ে গেছে এবং ও নিজের ছেলেকে নিয়ে একাই থাকে। ছেলেটা তখন এই 17-18 এরকম বয়স, ইয়াং ছেলে। এইবার ওরা একদিন বাড়িতে রয়েছে এবং বাবা ছেলে মেয়ে রান্না করছে কিচেনে, মানে যেহেতু নিজেরাই থাকে নিজেরাই নিজেদের রান্না করে না, এরম ব্যাপার। তো রান্না করছে কিচেনে, হঠাৎ একটা বাচ্চা মেয়ের গলার শব্দ পাওয়া গেল। ওরা দুজনে একে অপরের দিকে তাকালো, দেখলো মানে ব্যাপারটা কী হচ্ছে। তারপর ভাবলো হয়তো এটা মনের ভুল, সেইভাবে ব্যাপারটাকে আর পাত্তা না দিয়ে আবার নিজেদের কাজে মগ্ন হয়ে গেল। আবার খানিকক্ষণ পরে সেই একই বাচ্চা মেয়ের গলা পেল। এইটা হওয়াতে ওরা একটুখানি তটস্থ হয়ে উঠল। বাবা চুপচাপ ওখান থেকে বেরিয়ে গেলেন এবং বেরিয়ে গিয়ে নিজের রুম থেকে একটা এরকম অস্ত্র টাইপের জিনিস নিয়ে চুপচাপ এসে দাঁড়িয়ে রইলেন। ওনার মনে হলো যে কেউ হয়তো নিচে কোনো কিছু কিছু বাজে জিনিস হচ্ছে, কেউ একটা এসছে, হয়তো তাদের হয়তো আটকানোর জন্য হাতে একটা কিছু অস্ত্র রাখা দরকার। তো সেইটা নিয়ে উনি দাঁড়িয়ে রইলেন। ছেলেটার হঠাৎ কী মনে হলো, কিচেন থেকে বাইরে বেরিয়ে বাইরের ঘরের জানলা দিয়ে বাগানটার দিকে উঁকি মারল। বাগানে একটা ছোট্ট মেয়ে, মানে সেই আগেকার দিনের ড্রেস যেমন হয় আর কি, মানে খুব পুরাতনকালের একটা ড্রেস, সেরকম কিছু পরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এবং ওই জানলার দিকে ঠায় চেয়ে রয়েছে ওদের দিকে। ছেলেটা এটা দেখবার পর সঙ্গে সঙ্গে বাবাকে ডেকে আনলো। বাবাও এসে জানলা দিয়ে দেখলো একই জিনিস এবং দুজনেই একই জিনিস দেখে একটু ডাউটে পড়ে গেলো যে এই মেয়েটা এখানে কী করছে। বলে রাখা ভালো, এই ফ্ল্যাটটা ওরা নতুন নিয়েছে, এই ফ্ল্যাটটা ওদের আগে থেকে ছিল না, জাস্ট কিছুদিন আগেই ওরা এখানে মুভ করেছিল। এবার ছেলেটা আস্তে আস্তে নিচে নেমে বাগানটার দিকে গেল, দেখতে গেল কে ওটা। যেই ও বাগানটার সামনে বেরিয়ে এসছে, মেয়েটা যেন একটা কাঁদো কাঁদো মুখে ওর দিকে চেয়ে রয়েছে, মানে একটা কেউ রাস্তা হারিয়ে গেলে, একটা কেউ মানে
কোনো জায়গায় আটকে গেলে যেরকমভাবে তাকায় না, কোনো হেল্প চাওয়ার জন্য, সেই রকম দৃষ্টিতে মেয়েটা ওর দিকে চেয়ে রয়েছে। ছেলেটা ওইটা দেখে মেয়েটার দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বললো, কী হয়েছে, কী চাই? খুব নম্র সুরে বললো। মেয়েটা আস্তে আস্তে পেছন দিকে আঙুল তুলে দেখালো। যেই ছেলেটার পেছন দিকে আঙুল তুলে দেখিয়েছে, হঠাৎ ওর বাবা দেখলো সাইড থেকে দৌড়ে এসে ছেলেটাকে ধাক্কা দিয়ে এক জায়গায় ফেললো। ছেলেটা তো চমকে উঠলো যে বাবা হঠাৎ করে ওকে ধাক্কা দিল কেন। যেই ছেলেটা পড়ে গেছে, পড়ে এরকম উঠে দেখছে, দেখছে ওর পেছনে একটা বিশাল কালো আকৃতির একটা দীর্ঘদেহী একটা কালো ছায়া পেছনে এরকম দাঁড়িয়ে রয়েছে। ও এইটা দেখলো এবং সামনে দেখলো মেয়েটা দাঁড়িয়ে রয়েছে আর মেয়েটা এবার হাসছে। এতক্ষণ মেয়েটা দুঃখ দুঃখ মুখে ছিল, মেয়েটা এখন হাসছে এবং কালো ছায়াটা রয়েছে। হঠাৎ মুহূর্তের মধ্যে দুজনেই ভ্যানিশ হয়ে গেল ওখান থেকে। বাবা আর ছেলে তো একেবারে মানে ভয়ে ওরা বুঝতে পারলো না কী হচ্ছে এবং ওদের কোনো বোঝার ইচ্ছাও ছিল না। ওরা খুব তাড়াতাড়ি ওখান থেকে ফ্ল্যাটটা বিক্রি করে অন্য জায়গায় মুভ করে গেল। কিন্তু যখন ওরা অন্য জায়গায় মুভ করলো, তখন পুরনো বাড়ির মালিককে খোঁজখবর নিয়ে একটু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করবার পরে ওরা জানতে পারলো যে ওই বাড়ির পাশে একটা যে লাগোয়া কবরখানা আছে সেইটা আগে বিস্তৃত ছিল এই বাড়ি অবধি, পরে এই জায়গাটাকে আলাদা করে ফ্ল্যাট বানানো হয় এবং ওই কবরখানাটা শুধু অল্পটুকু রয়ে যায় পাশে। মানে আগে এই প্রপার্টিটাও কবরখানা ছিল এবং এইখানেই ওই মেয়েটার কবর ছিল যে মেয়েটাকে ওরা নাকি দেখেছে। যখন ফিজিক্যাল ডেসক্রিপশান মেয়েটার ওরা শেয়ার করলো বাকিদের সাথে, তার সাজসজ্জা তাকে দেখতে কেমন, তখন ওরা বললো যে হ্যাঁ, বহু যুগ আগে এরম একটা মেয়ে এখানে নিউমোনিয়ায় মারা গেছিলো। আগেকার দিন নিউমোনিয়া সারানোর অত ওষুধ ছিল না, তো সেই সময় তাকে বাঁচানো যায়নি এবং সে মারা গেছে। এবার ওরা বুঝতে পারলো না যে এটা কোনো ছোটো বাচ্চার আত্মা যে মুক্তি চাইছে। যদি সে মুক্তিই চেয়ে থাকবে তাহলে ওইরমভাবে ওদেরকে টর্চার করছিল কেন, ওই কালো ছায়াটাই বা কে? এটা আসলে কোনো মৃত আত্মা না কোনো শয়তানি কারসাজি, এটা ওরা নিজেও জানে না। কিন্তু ভয় ওরাও পেলো এবং গল্পটা শোনবার পর আশা করি আপনাদেরও কিছুটা হলেও ভয় লেগেছে। এটা আসলে কি এটা আমিও নিজে জানি না। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এটা নিয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আপনারা যদি ভিডিওটাকে লাইক বা শেয়ার না করেন তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে না যে গল্পগুলো ভালো হচ্ছে কিনা এবং এটা আরও লোকে শেয়ার করবে না। তো কাইন্ডলি ভিডিওটাকে লাইক করুন এবং লিঙ্কগুলো শেয়ার করুন বন্ধুবান্ধবের সাথে, তারা যেন এই গল্পগুলো দেখে তাদেরও এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করতে পারে। আজকের ভূতকাস্ট এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, টাটা।